মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর প্রথম ত্রিপুরা পুলিশ গঠন করেছিলেন। সেই ত্রিপুরা পুলিশ শতবর্ষ পেরিয়ে এখন 150 বছরে পা দিয়েছে। এই দীর্ঘ চলার পথে কত কত ইতিহাস রচিত হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। এই চলার পথে ব্যর্থতা যেমন আছে, তার চাইতেও কয়েক গুণ বেশি আছে সাফল্য। ত্রিপুরা পুলিশের 150 বছর পূর্তি ও 35তম সড়ক সুরক্ষা সপ্তাহ উপলক্ষে যুব মোর্চার উদ্যোগে রবিবার রাজধানী আগরতলার মোটরস্ট্যান্ড এলাকায় এক কর্মসূচি পালন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব মোর্চার নেতৃত্ব ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মুক্তা ঘোষ। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মুক্তা ঘোষ জানান, পুলিশের 150 বছর পূর্তি ও 35তম সড়ক সুরক্ষা সপ্তাহ উপলক্ষে যে সমস্ত মোটর বাইক চালকরা সঠিকভাবে আইন মানছেন না, তাদেরকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হবে। পাশাপাশি যারা আইন মানছেন না, তাদেরকেও আইনের বিষয়ে অবগত করা হবে। এ ধরনের কর্মসূচির মধ্যে দিয়ে যান চালকদের মধ্যে বার্তা পৌঁছাবে মূল উদ্দেশ্য। আমরা ত্রিপুরা পুলিশের 150তম উপলক্ষে এবং 35তম আমরা বিভিন্ন নানান কর্মসূচির মধ্য দিয়ে চলছে। আমাদের বিগত জানুয়ারি মাস থেকে চলছে, আমরা বিভিন্ন প্রোগ্রাম আমরা করছি, অর্গানাইজ করছি। তার সাথে আমাদের যে বাইরেরা যুব মোর্চার বাইরেরা এটা যথেষ্ট সুন্দর উদ্যোগ নিয়েছে। আমাকে কালকে বলেছিল যে যারা যারা আইন মানছে যে সড়ক সুরক্ষা রয়েছে দিবস উপলক্ষে, তাদেরকে আমরা একটা ফুল দিয়ে উৎসাহিত করবো এবং তাদের দেখে যাতে অন্যরা যারা আইন মানে না বা ইয়ে করে না, তারাও যাতে এই আইন মেনে চলতে পারে, ডাবল হেলমেট ইউজ করতে পারে, সিট বেল্ট পরে চলতে পারে, যে আইনের ধারাগুলো আছে যাতে অ্যাক্সিডেন্টটা রোধ করতে পারি। আমরা সবাই মিলে আমরা ওদের সাহায্য নিয়ে আজকে আমরা একটা প্রোগ্রাম শুরু করেছি। আমরা একটা ফুল দিয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সেটা কোনো ইয়ে নয় যে ফাইন বা কিছু নয়, যাতে যারা আইন মানছে এবং তাদের দেখে যারা আইন মানছে না তারাও যাতে উৎসাহিত হয়, সেটা নিয়ে আমরা একটা ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, সংবাদ 365 দিন।